দেখে চলে হাঁটতে পারো না, ধাক্কা মেরে ফুলগুলো ফেলে দিলে। সব ফুল তো পড়ে গেল, পুজোটা তো জোড়ায় জোড়ায় দিতে হয়। আর কোন বাড়ির কাজের লোককে দেখেছো বলো তো ঠাকুরের জায়গায় ফুল ফুল করতে? ছি ছি শর্মিলি, যাও এখান থেকে। দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, কারণ আপনি রক্তা বানিয়েছেন। রঙ্গন ও বাড়ির কাজের লোক ওখানে থাকতে পারে না। ঠাকুরের কাছে তো সবাই সমান, আমরা সবাই তার সন্তান। তাছাড়া এই রথযাত্রার যে পুজো হচ্ছে, রথ এসেছে, সবই কিন্তু ওনার জন্য। নিজেকে প্রমাণ করার জন্য ম্যাডাম তো শুধু ছোট ম্যাডামের দায়িত্ব আমাকে দিয়েছিলেন, তাহলেও ম্যাডাম বারবার আমাকে সবার সামনে এরকম কাজের লোক কেন বলে? একদম ঠিক বলেছিস, দে থালাটা দে। তুতে? হ্যাঁ নীলিমা। পুজোর অনেক কাজ আছে, চল। রঙ্গন, আমি একটা জিনিস বুঝতে পারছি না। মেয়েটার কাজের দরকার ছিল আর বৌদি ওনাকে কাজের মেয়ে হিসেবে নিয়ে এসেছে, ফার্দার এর থেকে বেশি কিছু জিজ্ঞেস করিনি। তোমার এই সহজ সরল স্বভাবে আমার মন সবসময় ছুঁয়ে যায় রঙ্গন। ও আই এম সরি, আমি আবার তোদের ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করে ফেললাম। আবি, আরে এই জন্যই তোমাকে আমি এতটা ভালোবাসি রঙ্গন। আজকে উনি রথটা বানিয়ে না দিলে এই পুজো তো হতোই না, ওনাকে একটা থ্যাঙ্কস তো বলতেই হবে। প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছো কেন? পুজোর জন্য বেশ হোক, তুই হয়। হ্যাঁ চল মা। আমি বলছি যে মা, এটা কাকে দেখছি? ঋষিকা, মেয়ের গরম লাগছে বলে দেখো নিচে নেমে এসেছে। ঋষিকা, এবার আপনি পুজো শুরু করুন, বাড়ির মেয়ে পুজোয় এসে গেছে। ঋষিকা পুজোতে এসেছে, কিন্তু তুতে এই অসাধ্য সাধন করলো কি করে? আমি কোনো জাদু করিনি, শুধু একটু একটু করে ছোট ম্যাডামকে বোঝার চেষ্টা করছি। ছেড়ে শহরে এসেছি শুধুমাত্র আমার পরিবারকে ভালো রাখার জন্য, এখন ওদের রক্ষা করার দায়িত্ব তোমার। বাবা এই দেখো না, আমি নিজে হাতে রথ সাজিয়েছি, সুন্দর হয়েছে? আজ রথ যাত্রা না, ভাই আর আমি একসাথে মিলে রথ টানবো, খুব মজা হবে। বাবা, বাবা তোমার ওষুধটা খেয়ে নাও, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আমাদের পালাই গেল কেন কত? তুতের উপরে আমার কত ভরসা ছিল, কত স্বপ্ন ছিল, আমার সব স্বপ্ন ভরসা এক নিমিষে সার্কার করে বাবা
বাবা আগে ওষুধটা খেয়ে নাও, হা করো হা করো, ওষুধটা খেয়ে নাও। ঠিক সময় ওষুধ না খেলে তো শরীরটা আরো খারাপ করবে। বলো মায়েরা, মায়েরা কেমন আছে, কোথায় আছে? কিছু জানি না, আজ পর্যন্ত ওর একটা একটা খবর পর্যন্ত পাইলাম। আজ তো রথযাত্রা, তাই না? তোর দিদি এই রথের দিনে কত ওই ওই করত, তখন রথ মেলাই তো, আমি মেলায় যাইতাম না, কই ও করত কি মানে সারা বাড়িতে তো কারেন্ট আছে, তার মানে ফিউজ উড়ে গেছে নিশ্চয়ই ওর রুমের। আমি অত শত জানি না, প্লিজ একটা ইলেকট্রিশিয়ান ডাকো। ছোট ম্যাডাম, আপনি বরং পুজোয় সবার সাথে হাওয়াতে বসুন না, কারেন্টের মিস্ত্রি আসবে, একটু সময় তো লাগবে সবকিছু ঠিক করতে, ততক্ষণ সময় তো একটু দিতে হবে। আমি দেখছি কি করা যায়, দেখছি আমি। আরে সব ঠিক হয়ে যাবে, শোন না, ওখানে কারেন্ট এসে যাবে। এই তুতের জন্য আমার সমস্ত প্ল্যান ভেস্তে যায়। একে তো দেখছি এই বাড়িতে এনেও ফেসে গেলাম আমি। দিদিমণি, একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? আপনার কথা মতো আমি মিটার ঘরে গিয়ে এমসিপি থেকে ঋষিকা ম্যাডামের ঘরের সুইচটা অন করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে একটা সমস্যা হচ্ছে, কোনোভাবেই কানেকশন আসছে না। এখন তো ইলেকট্রিশিয়ানকে ডাকলে বুঝে যাবে এটা ইচ্ছে করে করা, আমরা তো ধরা পড়ে যাবো দিদিমণি। না না, কাউকে ডাকতে হবে না, তুমি আমাকে নিয়ে চলো, আমি দেখছি। আচ্ছা আসুন। বলেছিলাম না, রঙ্গন যখন দায়িত্ব নিয়েছে তখন কথা ঠিক রাখবে, মিলল তো, সবই জগন্নাথ দেবের কৃপা। এমন উপায় বের করেছি যে ছোট ম্যাডাম গরমে না থাকতে পেরে সোজা এসে পুজো ঘরে বসেছে। এইভাবেই তো আমাকে ছোট ম্যাডামকে সামলে ম্যাডামের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। নীলাচল নিবাসায় নিত্যে পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমো। ওম নমো জগন্নাথায় নমো। নাও রঙ্গন, এবার আরতি শুরু কর। ঠাকুরমশাই, বাড়ির বড়রা আগে আরতি করবে, তারপর আমরা করব। বেশ, নিন আপনারা আরতি শুরু করুন।
ছেলে আর বড় বৌমা আরতি শুরু করে। ও দিদি, দাদা কোথায় গেল? এখানেই তো ছিল রে। গেল কোথায়? দাঁড়া আমি দেখছি। পুজোর এখানেই থাকো, আমি দেখছি দাদা কোথায়। আরে তুমি তো একটু আগে এলে পারতে। আচ্ছা কি করে আগে আসবো? অম্বরীশ একটা কাজে আটকে গেছিলাম না, আমি তো আগেই আসতাম। হ্যালো হ্যালো স্মিতা, একদম পারফেক্ট টাইমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কোথায় গেছিলে তুমি? পুজোতে ডাকছেন ঠাকুর মশাই না? হ্যালো, আমি মন্দিরাকে ওয়েলকাম করতে গেছিলাম। সে তো 100 বার জানি, কিন্তু আরতিও তো করতে হবে। আমরা জোড়ায় জোড়ায় আরতি করব না? এসো। দিস ইজ নট ডান অম্বরীশ, তুমি তুমি পুজো ছেড়ে রাগিনীকে ছেড়ে আমায় ওয়েলকাম করতে চলে এলে, কি আশ্চর্য! আমার জন্য তো সৌমিলি আছেই। বার্থডে পার্টি হলে একটা অন্যরকম ব্যাপার, কিন্তু আজকে পুজোতে ওনাকে এখানে কে ইনভাইট করেছে? মন্দিরাদের এ বাড়িতে আসার জন্য কোনো ইনভিটেশনের প্রয়োজন হয় না ঠাকুরজি। দাদা একাই যথেষ্ট, বাট দিস ইজ টু মাচ। এই পুজোর ডেকোরেশনটা ভীষণ সুন্দর হয়েছে, নিশ্চয়ই সৌমিলি করেছে। না রে, আমার রঙ্গন করেছে। এসো আমরা আরতিটা করি। এসো। জয় না পরাজয় তুঁতে, শুন থেকে রবি সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।